বাতাসে কান পাতলেই ডাক্তারদের স্পেশাল বিসিএস এর গুঞ্জন। স্পেশাল বিসিএস কি গাছে কাঁঠাল গোফে তেল না অন্য কিছু? আমি ডাক্তার আরিফিন, 37তম বিসিএস আছি তোমাদের সাথে। আমি এই ভিডিওতে ব্যাখ্যা করব স্পেশাল বিসিএস হবার সম্ভাবনা কতটুকু, যদি হয় তাহলে সিলেবাস কেমন হতে পারে, এখন থেকে কি প্রস্তুতি নিবা নাকি আরো পরে। চলো দেখি আলোচনার সূত্রপাত হলো কোত্থেকে। আলোচনার সূত্রপাত হলো গত 13 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের একটি চিঠির মাধ্যমে। চলো আমরা দেখি স্পেশাল বিসিএস হবার সম্ভাবনা আসলে কতটা। তার আগে আমাদের জানা দরকার আগামী কিছুদিনে দেশে কি পরিমাণ ডাক্তার লাগবে। বর্তমানে দেশে চিকিৎসক পদ রয়েছে 32,496টি, পদায়িত 26,648। তার মানে এই মুহূর্তে পদ খালি 5,848। তার মানে এখনও যদি শূন্য পদগুলো পূরণ করতে হয় তাহলেও মোটামুটি 6,000-এর মতো ডাক্তার প্রয়োজন। অপরদিকে অনেকগুলো প্রকল্প চলমান। কি প্রকল্প? যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স 31 বেডের তাদেরকে 50 বেডে উন্নীতকরণের প্রকল্প চলমান। অপরদিকে যেগুলো 50 বেডের আগে থেকে সেগুলোকে 100 বেডে উন্নীতকরণের প্রকল্প চলমান। জেলা সদর হাসপাতালগুলো 100 থেকে 250 বেডে উন্নীতকরণের প্রক্রিয়া চলমান। এছাড়া 8টি বিভাগীয় শহরে 100 বেডের স্পেশালাইজড ক্যান্সার ইউনিট স্থাপনের প্রকল্প চলমান। এছাড়াও 5টি বিভাগীয় কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ বার্ন এবং প্লাস্টিক হাসপাতাল চালু করার প্রকল্প চলমান। তাহলে এতগুলো প্রকল্প যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো লোকবল লাগবে, ডাক্তার লাগবে। তাহলে এই চলমান প্রকল্পেও ডাক্তারদের অনেকগুলো পোস্ট ক্রিয়েট হবে। আগে থেকেই 5,848টা পোস্ট কিন্তু খালি। এছাড়াও প্রতি বছর কিন্তু অনেক ডাক্তার অবসরে যায়, আবার অনেকে তাদের পড়াশোনার জন্য পোস্ট গ্রাজুয়েশনের জন্য তারা যখন উপজেলা থেকে চলে আসে সেখানেও কিন্তু পদ খালি হয়। তার মানে আমরা এটুকু বুঝলাম যে আগামী কয়েক বছরে 7,000 থেকে 8,000-এর মতো ডাক্তার কিন্তু লাগবে। প্রশ্ন হচ্ছে এই 7,000 থেকে 8,000 ডাক্তার এটা নিয়োগ কিভাবে হবে? যদি সরকার চায় একটা জেনারেল বিসিএস এর মাধ্যমে নিয়োগ দিবে, এটা পসিবল না। কারণ হচ্ছে একটা জেনারেল বিসিএস এ পরীক্ষা পদ্ধতি অনেক দীর্ঘসূত্রিতা, এত দীর্ঘসূত্রিতার মাধ্যমে এত ডাক্তার নিয়োগ দেওয়া সম্ভব না। সেজন্য এত বিপুল সংখ্যক ডাক্তার যদি নিয়োগ দিতে হয় তাহলে প্রয়োজন হবে স্পেশাল বিসিএস। প্রশ্ন হতে পারে এক্ষেত্রে কি একটা স্পেশাল বিসিএস নাকি 3টে স্পেশাল বিসিএস? এটা কিন্তু আলোচনার বিষয়, কারণ একটা বিসিএস এ নিয়োগদান কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন না, এর সাথে কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন। তাহলে স্বাস্থ্য, অর্থ এবং জনপ্রশাসন 3টা মন্ত্রণালয় একসাথে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে যে ডাক্তার প্রয়োজন, তাদেরকে কি একটা বিসিএস এর মাধ্যমে নিয়োগ দিতে হবে নাকি 2,000 করে 3টা বিসিএস এর মাধ্যমে নিয়োগ দিতে হবে নাকি আদৌ স্পেশাল হবে না, এই সিদ্ধান্তটা 3টা মন্ত্রণালয় বসে নেবে। তাহলে আমরা কি করব? যদি তোমার মনে হয় যে আসলে কি স্পেশাল বিসিএস হবে, তুমি খুবই সন্দিহান আসলে কি হবে, এই প্রশ্নের উত্তর আমি দেব ভিডিওর শেষে। তবে তুমি যদি হও এরকম যে সবকিছুই আমি বিশ্বাস করি না, তুমি কোনো কিছু বিশ্বাস করতে চাও না, তুমি একজন হতাশাবাদী ব্যক্তি, তাহলে তুমি কষ্ট করে এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই। অপরদিকে তুমি যদি হও প্রচণ্ড আশাবাদী মানুষ, তুমি একদম চাকরির বয়স থাকার আর 1 বছর আছে সেখানে আশাবাদী, যদি এরকম হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। চলো আমরা দেখি যদি স্পেশাল হয় তাহলে সিলেবাসটা কেমন হতে পারে। বাংলা 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী 20, আন্তর্জাতিক 20, গণিত ও মানসিক দক্ষতা থেকে 20,
এবং মেডিকেল সায়েন্স থেকে 100। তার মানে একটা জেনারেল বিসিএস এর যে প্রিলি সেই টপিক থেকে আসবে 100 নম্বর, আর মেডিকেল সায়েন্স থেকে 100, টোটাল হচ্ছে 200। আমরা এতটুকু বুঝতে পেরেছি যে টোটাল 200 নম্বরের মধ্যে মেডিকেল সায়েন্স 50%, সাধারণ জ্ঞান 20%, মানে বাংলাদেশ আন্তর্জাতিক দুটো মিলিয়ে বাংলা 10%, ইংরেজি 10%, গণিত ও মানসিক দক্ষতা 10%, টোটাল 200-র মধ্যে। এখন অনেকে ভাবতে পারে যে এখানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। আমি পার্সোনালি বলি, যে ধরনের মেডিকেল সায়েন্সের কোশ্চেন হয়, খুব গ্রস কোশ্চেন হয়, মেডিকেল সায়েন্সের স্কোরে কিন্তু খুব বেশি এদিক সেদিক হয় না, পার্থক্য খুব কম হয়। আসল পার্থক্য মেক করবে এই অংশটুকু। মেডিকেল সায়েন্সে কম বেশি সবাই কাছাকাছি নম্বর কিন্তু পায়, কিন্তু সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি এবং গণিত, মানসিক দক্ষতা এই টপিক কিন্তু স্কোরের অনেক বেশি পার্থক্য মেক করবে। আমরা সিলেবাসটা বিস্তারিত একটু দেখব, তবে এই ভিডিওতে আমি সিলেবাসগুলো এখানের মধ্যে কিন্তু পড়বো না। টপিকগুলো আমরা এই ভিডিওর ডেসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়েছি, তোমরা কষ্ট করে সেই গুগল ফর্মটা ফিল আপ করে দিলে আমরা এই ভিডিওর যে স্লাইডগুলো এগুলো তোমাদেরকে মেইলে পাঠাবো। তখন তোমরা এই মেইল থেকে তোমরা এই পিডিএফগুলো কিন্তু একটু পড়ে নিও। আমরা তোমাদের লিঙ্কটা এসএমএস করে দিব প্রয়োজনে, আমরা গুগল ড্রাইভে পিডিএফটা দিয়ে সেই লিঙ্কটা তোমাদেরকে আমরা এসএমএস করে দিব। তোমরা একটু কষ্ট করে গুগল ফর্মের লিঙ্কটা ফিল আপ করে দাও। এছাড়াও তোমরা এখানে পুরো সিলেবাসের তোমরা কোন টপিক থেকে কত নম্বর আসছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম পড়বো, কোনটা বেশি পড়বো, এগুলো নিয়ে আমরা একটা ওয়েবিনার করবো। তো এই গুগল ফর্মটা ফিল আপ করে দিলে তোমাদেরকে আমরা জানিয়ে দেব যে আমরা ওয়েবিনারটা কত তারিখে এবং কখন করব। সুতরাং তোমরা একটু কষ্ট করে সবাই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটা ফিল আপ করে দাও। এ হচ্ছে ইংরেজির 20 মার্কস, যেখানে গ্রামার থেকে হচ্ছে 15 আর লিটারেচার থেকে হচ্ছে মাত্র 5, টোটাল 20। সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে স্কোর হচ্ছে 20। তবে আমি আবার বলি, এখানে যেভাবে মানবন্টন দিয়েছে পিএসসি, এই মানবন্টন পিএসসি কিন্তু পুরোপুরি ফলো করে না। কোন টপিক থেকে তুমি সবচেয়ে বেশি প্রশ্ন পাওয়ার আশা করতে পারো এই ব্যাপারগুলো বুঝতে আমাদের ওয়েবিনারটাই অবশ্যই জয়েন করবা। আর ওয়েবিনারে জয়েন করার জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশনে থাকা যে গুগল ফর্ম সেখানে ক্লিক করে তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। এ হচ্ছে আন্তর্জাতিকের 20। এখানেও হুবহু কিন্তু সিলেবাসটা মানবন্টনটা কিন্তু ফলো করে না। আমরা তোমাদের বলে দিব যে তোমরা কোন কোন টপিক তোমরা বেশি পড়বা। গণিতে টোটাল 10 নম্বর, এ হচ্ছে গাণিতিক যুক্তির 10 নম্বর, এ হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির 10 নম্বর। এখন সিলেবাসের যেই টপিকটা তোমরা জানতে সবচেয়ে বেশি আগ্রহী সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সে ফিজিওলজি থেকে 25, অ্যানাটমি 25, মেডিসিন 25, প্যাথোলজি 25, টোটাল 100। তবে এখানেও এই মার্কস ডিস্ট্রিবিউশনটা পিএসসি কিন্তু হুবহু ফলো করে না। কোন টপিক থেকে পিএসসি আনুমানিক কত নম্বর দিতে পারে এটার জন্য তোমাদেরকে অবশ্যই ওয়েবিনারে জয়েন করতে হবে। যারা তোমরা বিডিএস পড়াশোনা করেছো, তোমাদের ডেন্টাল সায়েন্স থেকে পেপার 1 থেকে 50, ডেন্টাল সায়েন্স পেপার 2 থেকে 50। তো আমি এখানে সিলেবাসের যে টপিকগুলো পড়বো না, এ হচ্ছে ফিজিওলজি 25, এ হচ্ছে অ্যানাটমি 25, এ হচ্ছে মেডিসিন 25, অনেক লম্বা চড়া টপিক, আর প্যাথোলজি 25, টোটাল 100। আর ডেন্টালের পেপার 1 থেকে হচ্ছে 50, পেপার 2 থেকে হচ্ছে 50, তাও টোটাল 100। তোমার মনের মধ্যে প্রশ্ন, আসলে কি স্পেশাল বিসিএস হবে? দেখো, ওই ব্যাপারটা জানার আগে আমরা বাংলাদেশের একজন তরুণ ডাক্তারের জীবনের করুণ গল্পটা জানি। একজন তরুণ ডাক্তার পাশ করার পরে সে কিন্তু ডিসাইড করতে পারে না যে কোনটা করবে, সে কি বিসিএস দিবে নাকি পোস্ট গ্রেড করবে নাকি বাইরে চলে যাবে। যদি তুমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নাও, খুব ভালো, ভেরি গুড, তোমার কোনো টেনশন নেই বাংলাদেশ নিয়ে। কিন্তু যদি তুমি দেশে থাকতে চাও, তাহলে তোমার বিসিএস যেরকম লাগবে, পোস্ট গ্রেডও লাগবে, দুটো লাগবে। তাহলে একজন তরুণ ডাক্তার তারা কি করে, তারা যেটা করে, তারা প্রথম কিছুদিন পোস্ট গ্রেডের প্রস্তুতি নেয়, এরপরে হলো না, এরপর আবার কিছুদিন বিসিএস এর প্রস্তুতি নেয়, এতটুকু নিল। বিসিএস প্রস্তুতি নেওয়ার কিছুদিন পরে বিসিএস প্রস্তুতি বাদ দিয়ে আবার পোস্ট গ্রেড পড়ে। এখন আগে যা পড়ছিল পোস্ট গ্রেড তা ভুলে গেছে, আবার নতুন করে শুরু করে, আবার এতটুকু পড়ছে, পড়তে পড়তে এবার পোস্ট গ্রেড হয়, আবার বিসিএস এর জন্য পড়ে, আগেরটা ভুলে গেছে সে, আবার
নতুন করে শুরু করবে এতটুকু পরে। তার মানে বানরের তৈলাক্ত বাসে উঠার গল্পের মতো তার অবস্থাটা হয়ে যায়। সে একবার বিসিএস পড়ে, একবার পোস্ট গ্রেড পড়ে, একবার একটা পড়ে, সে কোনো কিছুর উপর স্থির থাকতে পারে না। এখন আমরা তো জানি না কোনটা আগে হবে কোনটা পরে হবে। পিটুয়ে যেটা বলে, দেখো এই বাসটা উঠার জন্য এতটুকু যে উঠতে পারবে প্রথমে, বাকিটুকু উঠা তার সময়ের ব্যাপার, এতটুকু যে উঠতে পারবে বাকিটুকু উঠা তার সময়ের ব্যাপার। এই মাঠটাকে আমরা বলি প্রিপারেশন। তার মানে তুমি প্রথমে বিসিএস এর প্রস্তুতি সম্পন্ন করবা, তুমি একসাথে দুটো পারবা না, বিসিএস এর প্রস্তুতি সম্পন্ন করবা, কিন্তু তুমি এখনো পাস করবাই করবা না, তুমি জানো না। এরপরে তুমি পোস্ট গ্রেডের পড়া ধরবা এবং প্রস্তুতি সম্পন্ন করবা, বাট তুমি পাস করবাই করবা না, তুমি কিন্তু জানো না। তোমার দুটোর প্রস্তুতি ডান, তুমি আপ টু দা মার্ক পর্যন্ত প্রস্তুতি নিয়ে ফেলছো। প্রথম বিসিএস প্রস্তুতি ডান করবা, এরপর পোস্ট গ্রেড প্রস্তুতি ডান করবা। এবার যখন বিসিএস আসবে তখন তুমি বিসিএস এর জন্য রিভিশন দিই, বিসিএস এর জন্য পরীক্ষাটা দিবা। যখন পোস্ট গ্রেড আসবে তখন রিভিশনটা দিয়ে তুমি পোস্ট গ্রেডটা তুমি দিবা। তোমার যখন যেটা লাকে তোমার ফেভার করবে তখন সেটা তোমার হয়ে যাবে, বাট তোমার দুটোই হবে। কিন্তু তুমি কিছুদিন বিসিএস কিছুদিন পোস্ট গ্রেড, কিছুদিন বিসিএস কিছুদিন পোস্ট গ্রেড, এরকম করলে তোমার কোনোটাই হবে না, তুমি একটা সমস্যার মধ্যে পড়ে যাবা। এখন তোমরা যেটা জানতে চাও যে ভাই স্পেশাল যদি না হয় তাহলে আমরা প্রস্তুতি নিলাম বিসিএসের জন্য পড়লাম, কিন্তু যদি না হয় তাহলে তো লস হবে, এটা সমস্যার ব্যাপার। তো আসো লস হয় কিনা আমরা দেখি। তুমি যদি স্পেশালের যে 100 নম্বরের টপিক ওটার জন্য যদি প্রস্তুতি নাও, তোমার কিন্তু জেনারেল বিসিএসের প্রিলির 150 মার্কস কাভার হয়ে যাচ্ছে। টপিক কিন্তু সেম, শুধুমাত্র নম্বর একটু কম। জেনারেলে এই টপিকগুলোর উপর হচ্ছে 150 নম্বর, অপরদিকে সেম টপিকের উপরে স্পেশাল 100 নম্বর। টপিক কিন্তু কমে নাই, টপিক ঠিকই আছে, নম্বরটা একটু কমছে। তাহলে তুমি যদি স্পেশালের জন্য 100 নম্বরের প্রস্তুতি যদি নাও, এটা আসলে তোমাকে জেনারেলের জন্য 150 নম্বরের প্রস্তুতি কনফার্ম করতেছে। সেক্ষেত্রে জেনারেলের জন্য তোমাকে পড়তে হবে বিজ্ঞান 15, এটা তোমরা এমনিতেই পারো, কম্পিউটার 15, ভূগোল নথিগত হচ্ছে 20। এই 50 নম্বর তোমাকে আলাদা করে পড়তে হবে, এটা পড়া তোমাদের জন্য খুব কঠিন কিছু না। তাহলে স্পেশালের জন্য তুমি যদি একবার পড়ে ফেলো, স্পেশাল ধরলাম হলো না, নাও যদি হয় তুমি কিন্তু সামনে 46 আসতেছে সেখানে ভালো করতে পারবা, তাই না? এরপরে আরও যদি জেনারেল হয় সেখানে তুমি ভালো করতে পারবা। আবার তুমি মেডিকেল সায়েন্স পড়লা স্পেশালের জন্য, যদি মেডিকেল সায়েন্স পড়ো তাহলে সেখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মেডিসিন, এই সাবজেক্টগুলো তোমার কাজে লাগবে FCPS বা রেসিডেন্সি বা ডিপ্লোমা দেওয়ার কাজে। যদি ইতোমধ্যে তোমার পোস্ট গ্রেড হয়ে যায় তাহলে তুমি নির্ভাবনায় এই টপিকগুলো পড়তে পারো। এই টপিকগুলো পড়লে তোমার স্পেশাল না হলেও তুমি জেনারেল বিসিএসে কিন্তু ভালো করতে পারবা। মানে প্রস্তুতি যদি নাও তাহলে কিন্তু কোনো প্রকারের লস নাই, অবশ্যই কাজে লাগবে। অপরদিকে যারা স্পেশাল হবে কি হবে না এই চিন্তায় প্রস্তুতি নেবে না, স্পেশালের সার্কুলার যখন দিবে তাদের পুরোটাই লস। কেননা, কারণ স্পেশালের ক্ষেত্রে সার্কুলার দেওয়ার ডেট, এক্সাম ডেট খুব ক্লোজ থাকে। দুটো কথা মনে রাখবা, প্রথম কথা প্রস্তুতি নিলে লস নাই, আর 2 নম্বর কথা হচ্ছে প্রস্তুতি না নিলে লাইফটাই লস। তো তোমরা কোন সাবজেক্ট কিভাবে পড়বা, কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, ইন্টার্নরা কিভাবে পড়বা, বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে ফর্মটা ফিল আপ করে দাও। আমরা তোমাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিব তোমাদের ওয়েবিনারটা কখন হবে। এতক্ষণ আমার কথা শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।